দেখো গাঁটায় অনেক ঝগড়া ঝামেলা আছে, সেই জন্য আমি আজ এথা বসেছি। তোমাদেরকে সবাইকে বলে দিছি, দেখো গাঁটায় তো সবাই একরকমের মানুষ নাই না, অনেক রকমের মানুষ। আমি একটা অন্য জাতের, তুমি একটা অন্য জাতের, তুমি একটা অন্য জাতের। তো তাতে করে আমাদের নিজস্ব নিজস্ব ধর্ম আছে, আছে না? আছে। তো দেখো সেমনি আমার যখন যে কোনো জিনিস হবে তোমরা সেই জিনিসটাই আসবে নাই, তোমার যখন কোনো জিনিস হবে তখন আমি সেই জিনিসটাই যাবো নাই। ব্যাপার আছে না, নিজস্ব একটা ধর্ম আছে না? সেমনি আমার কোনো যখন পরব দরব হবে তোমরা ঢুকবে নাই আমার। আর বাবা এটা কিরকম, তুমিও হিন্দু আমিও হিন্দু, ইউ আর হিন্দু, বুঝলে? হিন্দু তো হিন্দু যেতে রো, আমার কোনো ইয়া হলে তুমি আসতে পারো, তোমার কোনো ইয়া হলে আমি যেতে পারি, বুঝলে? হিন্দু যাতে তো হিন্দুই নয়, বুঝছো তো জিনিসটা? সেটা তো ঠিক, তোমার শুনো হিন্দু তো হিন্দুই, তোমার যদি কোনো কিছু হয় তাহলে আমরা যাবো, হিন্দার যদি কোনো কিছু হয় তাহলে তুমিও আসবে। না 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 ওইটা হচ্ছে নাই, দেখো হিন্দু হলো আমরা হিন্দুদের মধ্যে সবাই লুকিয়ে আছি, সবাই লেগে টপে আছি আমরা, বুঝলে? যে যখন বিয়া শাদি করো আমাদের লাগবে, খান্দে ছুয়া না হলে ওই বিয়াটা সম্পন্ন হবে না, যেমন আমরা একদম উপরে আছি মানে আমরা স্বর্গ দুয়ারটাই আছি, বুঝলে? আর যেমন এরা এরা তো হান্দেলে অনেক নিচে, সেমনি অনেক কিছু আমাদের জিনিস আছে যেলা এই নিচু দেখলে ছুয়া যাবে নাই, ছুলে হবে নাই, আমরা এদেরকে না ছুলে এরা স্বর্গ পৌঁছিবে নাই, বুঝলে? তাই লেখা আছে বো, আমরা না ছুলে ওরা স্বর্গে পৌঁছিবে নাই। আরে না 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 ওটা আছে নাই, দেখো বিভিন্ন রকমের জাতি আছে, এই জাতি ভেদাভেদটা না থাকলে কি করে হবে? যদি হান্দের জায়গায় যদি এরা কাজটা করে চালে হবে সেই কাজটা, যদি যদি আমি যাই এদের কাজটা করে দিই হবে? হবে না, যেটা এদের কাজ নিচু জাতের কাজ সেটা নিচু জাতকেই করতে হবে, যেটা আমরা উপর জাত একদম স্বর্গের দুয়ারে আছি আমরা সেই কাজটা আমাদেরকেই করতে হবে, ওমনি করলে কি হবে? সেমনি দেখো তোমাদের যেমন ঘুরছো তোমরা নিচু জাত এরা, এদেরকে আমাদের ইয়াই ছুয়াছুঁই চলা যাবে না, বুঝলে? না আমি বলতে চাইছি এই জাতিভেদ দেব এলে আমরা তো সবাই হিন্দু, কেন নিয়ে ছুয়া যাবে? তুমিও হিন্দু আমিও হিন্দু, এ ছুয়াছুঁয়ি কিসের বিবাদ, সব চলবে। আরে তুই কি জানিস হ্যাঁ, তুই আমাদের মাঝে কথা বলে দিছিস, আর তুই আমাদের মাঝে কথা বলে তুই কি আমাদের পর লোক হয়ে যাবি? আরে আমরা একটা উঁচু ধর্মের লোক, সেই লোকটা কি তুই হতে পারবি? আমরা যথা পা দিব সেই জায়গাটা শুদ্ধ হয়ে যাবে, আর তুই কি ঢুকতে পারবি কোনো মন্দিরে? আর তুই পূজা করতে পারবি বল? তুই কি একটা সাধ্যঘর পার করতে পারবি? পারবি না, কিন্তু আমরা একটা উঁচু পদের লোক, উঁচু জাতের লোক, উঁচু ধর্মের লোক, আমরা এলে সব পারব। কে উঁচু ধর্মের লোক? তোরা যদি হিন্দু তো আমরা কেন হবো? তোরা যদি মন্দিরে ঢুকে পূজা করতে পারবি আমরা পারবো না? আমরা হিন্দু লয়, আমরা সবাই হিন্দু, সবাই পূজা করবো। চুপ চুপ চুপ। দেখো ঠাকুর, আগে মানুষ তারপরে ধর্ম, সবাই মানুষে থাকবো লাও না? আরে বাবা চাকু, এ তো চাকু ঠিক বলেছে, দেখো তুমি কি না খায় বাঁচে আছো, না আমি না খায় বাঁচে আছি, সেরকম জিনিসটা বসে না। দেখো তোমারও পাঁচটা আঙুল আছে, আমারও পাঁচটা আঙুল আছে, সেরকম নাক কান চোখ কি বহুত কিছু আছে না, বুঝলে? আর তুমি যে উঁচু জাত, উঁচু জাত বলে তোমার প্রমাণ দেখাও, তুমি কি কিসের উঁচু জাত, তুমি প্রমাণটা দেখাও, তোমার বলি তুমি উঁচু জাত বসো, বুঝলে? বাবাই তো ঠিকই বলেছে, আমরা যে উঁচু জাত কি প্রমাণ আছে? আমিও সব জাতি জাতি মানি নাই, আমরা সব জাতি সমান। তুই সুগম থাক, তুই কিছু জানি নাই, এদের খাবার আর হান্দের খাবার হ্যাঁ, এদের পোশাক আর হান্দের পোশাক হ্যাঁ, আমরা যে একটা উঁচু জাত সেটাকে আমরা তো আরো উপরে উঠাতে হবে না, এদের সাথে তুলনা করলে হবে খান্দার? এই যে সাপে ব্যাঙ খায় কদিন পরে হবে, যে ব্যাঙে সাপকে খাচ্ছে, তোর কথা যদি আমি মানি তাহলে ব্যাঙে সাপ খাবে, ব্যাঙে সাপ, বুঝলিস? না না তার মধ্যে তো ছেলে মুলিয়া যদি এদিকে নলকু তলকু জল খেতে চলে গেল, আর তোদের ঘরের মায়া ছেলে যদি একটু জল লাই, ওটা না না ছবি নাই জল আমদের লিখিস, ওটা ওইটা কিসের ভেদা ভেদ? আমরা সবাই হিন্দু না, সব ঢুকবে, তুই একটা নিজের ইয়া করছিস, সেটা নিজে কর, সেটা ছেলে চুলুকে আর ধমকা ঝুমকুন দিবিস, এই জল নিব না আমি এটা করবিস, অমনি করলে হবে? দেখো সবাই মানুষ হয়ে থাকো না, অত জাতি ভেদ ভেদ করো না, বুঝলে? অত ছুয়াছুঁই ওইসবের কি, সবাই মানুষ হয়ে থাকো, এসব চলবে নাই। আমরা একটা উঁচু জাতের, তোরা একটা নিচু জাতের, এমনি একটা যদি ভেদাভেদ না থাকে তাহলে তো দেশটা যাবে, তোর দেশটা গুজার তেমন করেছিস তোরা হ্যাঁ, আমরা তো উঁচু জাত তোরা নিচু জাত তেমনি ভেদাভেদ থাকতে হবে, বুঝলি? একদম তোরা কোনো কথা শুনবো না, তোদের তোর থাকতে মনে করছে না, বাইরে আনতে আমি করালো, যা আমার কি আছে, আমার আমার যদি বউ ছিল নলকুপে জানলে তোর ছেলে আলে কেন নিবে তোর ছেলে আলে? আরে কি বলিস, আমরা কি তোরাকে ছুলে তোদের কি কারেন্ট শর্ট লাগে হ্যাঁ হ্যাঁ, মন না এমন তোরা করিস না, মাথা খারাপ করবি, এদিকে আয় ছাগল আড়ু, আহ হ্যাঁ হান্দার লাগে, হান্দার গায়ে লাগে হান্দার,
हमरा जखन इटा सटा करबो तोदर मत नीति जाते लखानदर अथा ढुकबेक नै परिष्कार कथा बोले दिसि अरे ई की करे त सीधा लाका सुन बेसी जोरे कथा बोलिसि तोके गाटे नाइन देखते मन करछ तू कोनो टाडियार रहबि जा हमरा गट गायन लोक एक संग रहबो तोके नाइन देखते मन करछ तू चले जा ना के कोता जाबेक नै जार असुविधा होबे एक जे छुआ छुई कर छुआ लिबेक नै से घरे सब किछु बनाय लेक लेटरिन बाथरूम मार्केट टारगेट सब बनाय लेक ओ तोरा मार सब पाके गेल छी सब तोरा बेसी लागल छी सकल आज तोते तने हम माथा उठे ना माथा एरा दा एरा दा एरा एक दिन हम दे विपद खटा बे एक दिन विपद तोरा केओ हमार घर ढुकबि ना केओ ढुकबि ना हमार घर कब जा ठीक मोरा एमन करे ना माथा खराब करे दैले ना আরে বাবা আমি ছাগল বাগাল দেওয়ার জন্য ছাগলটা খুলেনি আরে মিটিনে আলি আর তোরা এরকম করছি মিটিটা সাকসেস হইতো হলো নাই কি করে হবে বল না কি করে হবে আসলটাই তো চলে গেল আসলটা তোরা ওয়াক আসল করেছিস এ কবে যে মানুষ গিলা বুঝবে কে জানে কি হলো মিটিনটা ডাকে কোনো তো হলোই নাই কোনো সাকসেসই হলো নাই তাহলে এখন কি করা যাবে ও বুঝবে কেন তো চুরু বুকুন ও না বুঝুক না আমরা সবাই ঠিক থাকব কে বুঝলো না না কে নাই বুঝলো ওটা আমাদের দেখান নাই আমরা ঠিক থাকলেই হচ্ছে ও কারো কথা শুনবি এক না আরে তুই ঘুম থাক না তুই না বুঝলে কি হইল আমরা বুঝে চলতে আরে বাবা কি হইল এটা এত লোক কোন দিকে গেলছিলি ও একটু কুটুম ঘর দিয়ে গেলছিলি ব তারপরে গায়ের লোক সবাই এখানে জড় কি ব্যাপার হ্যাঁ বাপ তো রাত কোন কাজে থাকবি নাই প্রোগ্রাম ভাঙিলাম হ্যাঁ বাপ তো কুটুম ঘর দিয়ে গেছিলি কি হইল এ বড় যে একটা মিটিং হয়ে গেল তোদের কোনো পাত্তাই নাই আমরা রাখে এমনি করছে তাহলে এদেরকে তো চুরু বুকু দেশাল লিখে দিবে সে বটে উ খে দিবে কে আরে বাপ কি হইল বলবিস তো বে না আমরা সব বলছি তুই কে তোর পরিচয় কি তুই আগে আসলটা বল তারপর আমরা সব বলছি লে আমি একজন মুসলমান আমার পরিচয় তোই দেই ওইটাই পার্থক্য ওইটা কিসের পার্থক্য কামকে তুই আগে বল না ইও মানুষ হাম মানুষ ই কথা হলে মুসলমান হইল আরে তাকু তো ঠিক বললি এত তাকু ঠিক বললো কি বলছো ব সবাই মানুষ বললে হবে আমরা তো মুসলমান আর তোমরা তো হিন্দু এরকম বললে হবে এ সফরুদ্দিন তোরা কেউ বুঝবিস নাই আমরা সবাই চাইছি এক সঙ্গে মানুষ হয়ে থাকিব তোই তো তোরা আমি মুসলমান আমি কুড়মি আমি মাঝি আমি ডম এমনি করলে হবে জাত পাতের বিচার করলে হবে এইটাই তো ঠাকুর ইয়াদার আর হামদার পার্থক্য ইয়ারা বললো মুসলমান আর তুমি কি বললে আমি ডম আমি হাড়ি মুচি আমি ঠাকুর তুমি বলতে নাই পারলে আমি একটা হিন্দু সবাই ধর্ম একই ওটা কই বললে না না তার মানে হচ্ছে নাই যে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের জাতির মধ্যে অনেক তো ভাগ আছে ভাগটা তো তোমাদেরকে মানে নিতে হবে চুপ আর তুই না চুপ আমরা মানুষ আমরা একসাথে থাকবো কে হিন্দু না কে মুসলমান ওইটা আমাদের দেখিবার নাই হ্যাঁ ঠিক দেখ দাদা ওরা কত গর্ব করে বলছে যে আমরা মুসলমান আর আমাদের আমাদের জাতিতে তো ভাগ গেনে এই তুই সুগম র শুনো এই গে থাকতে গেলে আগে তোমাদের টপিটা খুলতে হবে হ্যাঁ ঠিক বলেছ এই ইয়ারা যদি টপি খসাই না তাহলে তোদেরকে ধুতিটা খসা দেবে খুলে দিব খুলে দিব ইয়ারা শুনো তোমাদের আর আমাদের পার্থক্যটা একটু আলাদা আমাদের এই টপিটা খসার আগে আমাদের আল্লাহকে আগে বলতে হবে তবে হবে তুমি শোনাতে পারবে এই আল্লাহকে বলতে হবে বলে টপি খসা দেবে বলে শোনাতে পারবে বলো আরে আল্লাহই বলবে কিটা কি সবাই শুনতে পাবে হ্যাঁ আমরা শুনতে পাবো না তো আমরা বিশ্বাসও করব না আমরা গায়ের লোক সবাই একসাথে থাকবো তোদের থাকবার মন চাই তো থাক সবাই থাকবে তার আগে আমার কথাটা সবাই মন দিয়ে শুনো সবাই যার মানে জনটা পছন্দ ওই জামাটাই পরবে কিন্তু ওই নিজের ধর্মের জিনিসগুলো খুলে রাখতে হবে না না এটা কি করে সম্ভব আমরা আমাদের পোশাক পরব আমরা আমাদের ধর্ম পালন করব যদি তোদের মন আছে যে এখানে রাখবো তাহলে রাখো আর না তো আমরা চলে যাবো অন্যদিকে চল চল চাপ চল আমরা যাবো চল একদম রাজলক্ষ্মীর মতন ঘরটা ঢুকে সিরিয়াল দেখলে হবে ছেলেটা কোথায় গেলছে সেই খোঁজ খবর রাখেছিস কত নিচু জাতের সাথে আর লাভ লীলা লোকের সাথে খেলছে বলে আর দেখাশোনা করতে হবে না হ্যাঁ
ছেলে আবটা খেলবে কে নিও খেলবে আক বললে আবে কোন দিকে গেলছে নি আসবি যা আরে ছেলেটা যা তাড়া যা যাইবা হ্যাঁ ইনাম খাওয়া দাও কিছু করবে নাই কোন ওরা চলো তবো গোরা চলো বো হে রে বাপ অত হাঁকা হাসি তেও রাসম তো কো হই নাই দেখা পাছিস নাই এত বড় জুম হাঁকালার মতন বসে আছিস এটা বলতে ছিলি ওথা তো কোনো মীমাংসা হইলো নাই তাহলে কি করবে বলো এমনি করলে তো হবাক নাই হ্যাঁ বস আগে বস বস আগে এ প্রচার মা দে তুই তো গেল ঠিক আছে আগে বস তারপর আমি বলছি বস বসবো বসবো তার আগে তোমাকে একটা উপায় বের করতে হবে কেন না তোমাকে আমরা মানি তোমার কথাই শুনবে সবাই আমি আর কি বলবো এ হাঁদে হিন্দু ধর্মের লোক হাঁদে হিন্দু জাতির লোক অনেক রকমের আছে নিচু জাত উঁচু জাত অনেক রকমের জাত আছে তো আমরা এই নিচু উঁচু জাত আর তোরা যেটা করছিস এখন অমনি করলে আর আমরা নিচু জাত থাকবো নাই কি করে থাকবো বল হ্যাঁ তা নিচু জাতের মালটা কোথায় দেখবে হ্যাঁ তোর বুঝার চেষ্টা কর এমনি করলে কিছু হবে নাই ওরা ওদের ধর্ম পালুক আমরা আমাদের ধর্ম পালব কেউ যদি হাঁদের নলকুপটা আসে হাতটা দিয়ে দেয় আমরা কি ওইটা মানব ওইটা মানব নাই ওরা ওদের নিয়ে পড়ে থাকুক আমরা উঁচু জাত হাঁদের উঁচু জাতের মতন নিয়ে করতে হবে না না সে তো মানছি তুমি আগে বলো পৃথিবীতে আগে মানুষ এসেছিল না ধর্ম এসেছিল বলো জ্ঞান দিতে চলে এসেছি বেশি জ্ঞান দিস না বুঝলে এই গীতা বাইবে লাইলা কি করতে হয়েছে এলা কি সাহায্য না হয়েছে বল আরে জেঠু উলা তো সে মানুষই তৈরি করেছে না হ্যাঁ তো আগে তো সে মানুষই নিও হ্যাঁ শুন হান্দে দেশে আগের জাতিভেদ ছিল এখনো থাকবে আর থাকেই যাবে বুঝলিস তো হান্দার এই জাতি ভেদটা কোনোদিন ইয়া হবে নাই সবার নিজস্ব নিজস্ব একটা ধর্ম আছে আমি কোন ধর্মে চলবো সেটা আমার ব্যাপার আমি আমার ধর্মে যাব তোরা কেউ নাক গলাবি নেই বুঝলিস তাহলে এই করলে হবে না জেঠু এই জায়গাতে বাদ দিয়ে দাও হ্যাঁ বাদ আমরা সবাই মানুষ মানুষ হয়েই থাকিব আমি মানুষ হয়ে আছি না তোর কি ভালুক হয়ে আছি আমি কি একটা শিয়াল আমি কি একটা হাতি হ্যাঁ আমি একটা মানুষ কিন্তু যার যার নিজস্ব একটা ধর্ম আছে সবাই পালন করো তো আমার ধর্ম আমি একদম পালন করবো তোরা কিছু বলতে পারবি না বুঝলিস কোথায় গেছিলি রে কোথায় গেছিলি আমি আর পিকিয়া খেলতে আসিলি কুলের মুড়া এই তুই কুছলা কুলের মুড়া খেলতে চলে গেছিস তুই তো একটা করু পণ করুর মতো যাই খেলছিস ওর সাথে আর কোন জাতির লোক বড় বল আমরা একটা এত বড় উঁচু জাতি ওরা নিচু জাতির সাথে ছেলের সাথে খেলে বলছিস আর তুই জমরালে মুই তুই কি করছিস ঘরে বসে শুধু সিরিয়ালে দেখতে থাক হ্যাঁ তুই তো একটা শিক্ষিত বেটি ছেলে পাটি না ছেলের পড়া হ্যাঁ দেখো ছেলেরা যখন খেলছে ওরা তো কোনো জাত পাত মানছে নাই তাহলে আমরা কেন মানব হ জেঠু ছেলে হলে ভগবান ছেলে তো খেলবার সময় জাত পাত মানে নাই কুলিয়ে যে সব ছেলে খেলে তো কি বলে যে তুই ওই যা তুই ওই যা তো জাত পাত তো ছাড়িয়ে দাও নব সব তোর চলে যা কে তোর না মানতে বলছ তোর মাতার মাতার চলে যা এই সব সব কিছু খসা দে যা কাটারি কোটা অগরিয়াতে ওদের সাথে ঘুরে বলি যা পাঁচ পনি শিয়াল মিয়াল যা পারবি খাই দিবি যা এ বাবা আমাকে ভোকা আছে ভোকা আছে লে আমাকে খাই দে লে আমাকে খাই দে কথা দিলে ভালো করে শিখবি তোকু ভোকা আছে নাই বলে আমাকে খিদে পেয়েছে ড্যাডি আমাকে খিদে পেয়েছে আর তুই কী করিস বাপ ইয়াকে শিখাবি একটুকু বাংলা ভাষা শিখাবি হ্যাঁ তা আমরা এত বড় একটা উঁচু জাতের লোক এমনি ভাবে কথা বললে হবে যা খাতে দিবি যা আমার খাই গেল যা যা তাইলে ব নাই শুনবে নাকি ওইভাবেই চলবে বের হয়ে যা বের হয়ে যা আমার ঘর থেকে বের হয়ে যা তোর মানতে হবে না তোর ধর্ম পর্ব বানিয়ে যা বসে যাবি চল যা একদম যা আমার আমার জাতি হয় আমার এই ধর্ম মানবে না কি মানে এটা চল বাইরে 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 চলে যা চলে যা ধান খাই ডেমরা ডেমরা ভেলছে এই কে ভাই শিয়ালের মতন হ্যাঁ রে ঢুটুমুয়া হ্যাঁ খাটটা যে বসলি সেটা ধুবে কে উঠলে আবার চল খাটটা ধুয়ে আসবি যা ধুয়ে আসবি যা তুই যা একদম ধুয়ে নিয়ে আসবি যা সজা ধুয়ে নিয়ে আসবি যা কোনো বলা পারে দিল খাটে বসে বিশাল ফুর্তি নাকি এলে বাবা আচ্ছা লাগতে পাবো হ্যাঁ পোতার ভাই এ পোতার ভাই এমনি এমনি খেলে গিলি গিলি খেলে ফিরলে তো হবে না ছেলেটা খাইয়াছে না হ্যাঁ খাইয়াছে ঘুরায় মলকে দিল যা দেখি নগো দেখি ই বাবা এটুকু ঠান্ডা লিপস্টিক ভালো করে লাগাবে তো চাপ বাবা বাঙালি ঘরে ছেলে বটে না আমরা খাই তার ধুয়ে আনবে না রে বা এই নিচু জাতের মানে সবার খারাপ বুঝলি
छोट चिला भगवान भगवान नहीं या बड़े कौन दिगल उल्टे आल जैसे ए गोरी मतो ए जे था गोरी बोलचे अरे के तो के गोरी बोल रे आए बस भी आए ये तो भालो चिला टा गोरी आए बस बस तो माने या गोरी जा तो चल जा एटा तुम की करले ओतो तो चिला रे जाने कोता की होय कोता आस्ते होय न कोता बस्ते होय तुम एटा ठीक करले नहीं तो रा कोनो किछु बोलले तो हमके दोनों या करले बोल बारे नहीं को किछु ছাগল তাকে চোরা তো বললো উঠে তো নাই গল স্কুলে কুলে ঘুরে বুলাল আরে বাপ আমি কি ঘরের কাজ নাই করি নাকি হ্যাঁ সেটা আমি বললো আমার কোন ছাগল বুকুর খেলতেছো চো যাবো চো এখন আমার বাবা এসে কোন দিকে গেল চো আমিও যাবো আরে বাবা মানুষ হয়ে থাকবো বলছি কিন্তু নিজের ধর্ম নিজেকে বজায় রাখতে দাও সে তো ঠিক আছে আমরা সবটাই মানে নিয়েছি কিন্তু আমাদের ধর্ম আমাদেরকে মানে রাখতে দাও না ধর্ম করলে ঝগড়া হবে কে আমরা চাইছি আমাদের একটাই ধর্ম সেইটা হলো মানুষ ধর্ম না না সে তো বুঝছি কিন্তু তার মধ্যেও তো দেখো আমাদের ধর্ম তো আমাদেরকে বজায় রাখতে হবে আমাদের ধর্ম যদি আমরা গুছান দিই তাহলে এটা কীরকম হবে এটা পূর্বপুরুষালে চলে আসছে আর এটা আমাদের ধর্ম এইটা আমরা ধর্মটা ছাড়তে পারবো না আর দেখো হামদের ধর্মটা আমরা না মানলে হামদের সমাজের লোক হামদেরকে মানিয়ে লিবে না সেটা তো বুঝছি তোমাদের যেমন ধর্মটা ছাড়িয়ে দিলে তোমাদেরকে সমাজে মানিবে নাই সেমনি আমাদেরকেও তো সমাজে মানিবে নাই চো চো এরা নাই বুঝবে চো এ বাবু এ কাজ কর তুমি কাপড় গুলা গুটাই দে হ্যাঁ হ্যাঁ গুটাই দে আঙ্গুরে এ আঙ্গুরে ও আঙ্গুরে তা আছি কি করছি বাড়ি নিয়ে আয় হ্যাঁ এটা কিছু নাই করি সবজি বাড়ি গেছিলি সবজি বাড়ি ঘরে তো সবজি সব আনাই আছে সবজি বাড়ি কি করতে গেছিলি বাগান গিলা সব পোকান যেতে ছিল বাগানটা পোকানছে সেটা তো আমু জানি সেটা তো আমি ওষুধ ওষুধ আনিয়ে দিছি ওষুধ আনলে নাই হবে ওষুধ আনলে নাই হবে তো যা কানে কি ধাড়া করাবি না বলছি ঠাকুর ঘর দুটা লাগিয়ে দিব বাগান তো বলছি ঠাকুররা খালেই তো আর নাই পোকাবে বাগান লিয়া বাহ ওইলে আগে কারার ভেল কি ঠাকুর ঘর লেগে দুটা বাগান তবে আর পোকাবে নাই ওই ভাতাবাজি ছাড়ে দে
লোকের বাড়ি ঢুকলে ছাগল ডাকে কাটে খাইয়ে দিবে ঠাকুর ঘরে যদি বাগন দিস প্রথমে তাহলে কি বাড়ি একটা পোকা লাগবে নাই এমন করে নয় দুধ টান খাই কি যে করে এমন এমন বাপ ঘুমাই নাছিল গেলে একটু দাঁড়া।